আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ, পরের ভাই এটাই লাস্ট প্রশ্ন, আর নিতে পারবো না কিন্তু প্রশ্ন, এটাই প্লিজ। হ্যাঁ একটু সংক্ষেপে করেন। আচ্ছা, যেমন ছাদের যে নিজস্ব আলো নাই, এটা আমরা তো জানছি, মনে করেন হাইস্ট হলো 10-15 বা 20 বছর আগে, না এটা আমরা জানছি 1000 বছর আগে, 1500 বছর আগে, 2500 বছর আগে, 2500 বছর আগে কেমনে জানছি আমরা? এই তখন ছাদের যে আলো আলো নাই এটা বহু বিজ্ঞানী বলছে, যেমন অ্যানাক্সাগোরাস বলছে। 13000 বছর আগে বলছে? হ্যাঁ 2500 বছর আগে, 2000 2500 বছর আগে বলছে, গ্রিক ফিলোসফারদের মধ্যে আরো বেশ কয়েকজন বলছে। আমার জানার সম্ভবত 200 বছর আগে বলছে, 200-300 বছর। না ভাই এটা 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 বহু আগে জানছে মানুষ, কিন্তু ধরে নিলাম, ধরে নিলাম 200 বছর আগে জানছে, তো ধরে নিলাম আপনার যুক্তির খাতিরে, আপনি অ্যানাক্সাগোরাস লিখে সার্চ করলে পেয়ে যাবেন। বা কারা প্রথম, গ্রিকরা, গ্রিকরা জানতো কিনা, অন্তত গ্রিকরা আর কি জানতো কিনা যে যে মুন, যে জিনিসটা, চাঁদ জিনিসটা, এটা হচ্ছে রিফ্লেক্টেড আলোকে শাইন করে, এটা এটা আর কি আপনারা একটু, আপনি একটু সার্চ করে পেয়ে যাবেন। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই জিনিসটা মানুষ কিছুদিন আগে জানছে, মানে আপনার পয়েন্টটা কি যে কোরআনে তো 1000 বছর আগে বলে দিয়েছে, তাই তো? আপনি কোরআন আজকে গিয়ে খুলে পড়বেন, অনুবাদগুলো পড়বেন, তাফসিরগুলো পড়বেন, কোথাও বলা আছে কিনা যে চাঁদের আলোটার মানে হচ্ছে ধার করা আলো, চাঁদের আলোটার মানে হচ্ছে প্রতিফলিত আলো, একটু খুঁজে গিয়ে দেখবেন, দেখে কোন কোন আয়াতে আছে আমাদেরকে আয়সা তাহলে আপনি এভাবে বললেন, ঠিক আছে? মানে পরের লাইভে আপনি আয়াতগুলো নিয়ে আসবেন, আপনি তাফসিরটা আগে নিজে চেক করবেন, কারণ আমি একটু ওই কাজটাই করবো আলটিমেটলি লাইভের মধ্যে। আপনি যে আয়াতগুলো দেখাবেন ওইগুলো আমি চেক করে করে দেখা দেখা এখানে সবাই দেখা দিব যে এটা আসলে এটা না, এটার অর্থটা অন্য কিছু। অনেক অনেক হুজুররাই তো বলছে, অনেক হুজুররাই তাদের ভুল ধরা নাই হয়, তাহলে ওরা কোন কোন আয়াত থেকে বলছে সেই সেই আয়াতগুলো আপনি নিবেন, ওদের ভিডিওগুলো দেখে বা ওদের লেখাগুলো পড়ে পড়ে ওই ওই জিনিসগুলো নিবেন, নিয়ে আপনি ওইগুলো একখানে করবেন, করে চেক করবেন নিজে, বই খুলে, কোরআন খুলে, তাফসির খুলে, যদি মিল পান আমার কাছে চলে আসবেন সুন্দর মতো, আমি আপনাকে তারপরে জবাব দেবো। আর একটা বিষয় সেটা হচ্ছে, যদি কোরআনের মধ্যে বিজ্ঞান ধরেন আসে, এটাও ধরে নিলাম যে ওইটা আপনি করবেন কিন্তু অবশ্যই। হ্যাঁ দুইটা টাস্ক থাকে, একটা টাস্ক কি যে আসলে এই জিনিসটা আগে থেকে মানুষ জানতো কিনা, এক নম্বর টাস্ক। দুই নম্বর টাস্ক, আসলে কোরআন বা হাদিসে এই জিনিসটা বলা আছে কিনা। তিন নম্বর টাস্ক হচ্ছে, তিন নম্বর পয়েন্ট হচ্ছে, যদি মানুষ নাও জানে এবং যদি কোরআনে বলাও থাকে, এইটা দ্বারা কি প্রমাণ হয় ভাই? এটা প্রমাণ হয় যে কিভাবে জানলো অনেক আগে থেকে? কোরআন তো মানুষের লেখা না, কিছুই বলা যায়, এটা তো অনেকভাবেই বলা যায়, যেমন এটা আন্দাজ করছে, যেমন আজকে আজকে নোবেল, মানে আজকে বলতে মানে নোবেল প্রাইজ যে ঘোষণা করলো ফিজিক্সে, কি নিয়ে যে ইভেন্ট হরাইজনের মধ্যে থাকা আলোর বোধহয় ছবি তোলার কারণে, আমি খবরটা ভালোভাবে পড়িনি, মানে জাস্ট এইটুকুই দেখছি যে ব্ল্যাক হোলের সাথে সম্পর্কিত। তো ওইটা দেখে আমার মাথায় আসলো যে আচ্ছা, আমরা যে বহুদিন আগে বলে আসতেছি বেদের মেয়ে জ্যোৎস্নাতে ব্ল্যাক হোল আছে, তাহলে বেদের মেয়ে জ্যোৎস্নার যে গানের মধ্যে ব্ল্যাক হোল আছে, ওই গানটার লেখককে, বেদের মেয়ে জ্যোৎস্নার লেখককে কি আমরা বলতে পারি যে সে কিভাবে জানলো? কোরআন তো অনেকভাবে জানতে পারে, এমনও তো হতে পারে যে প্রেডিক্ট করছে, মানে প্রেডিক্ট বলতে কিরকম, র্যান্ডমলি কিছু কথা বলে দিল, ধরেন আজ থেকে 50 বছর আগে, যখন ইন্টারনেট বলতে পৃথিবীতে কিছু ছিল না, তখন একজন বলতেছিল যে আজ থেকে 50 বছর পরে নিজের, সে মানুষটা নিজের ঘরে হচ্ছে বসেই সে বিজনেস অপারেট করতে পারবে। আমি আপনাকে ভিডিওটা দেখাই, আমি ভিডিওটা লিঙ্ক দিই অন্তত, দাঁড়ান। আপনি তখন আমার এইটা বলেন যে কেউ ভবিষ্যৎ সম্পর্কে কোনো একটা কিছু ঠিক বলতে পারলে কি মিন করে করে সেটা, দাঁড়া একটু বলেন তাহলে। সাত সূর্য সম্পর্কে কেউ তো আনুমানিক তথ্য দেওয়াটা তো সম্ভব না। তারপরে সাত সম্পর্কে বলা কেন সম্ভব না, মানে এটা এটা কেন, মানে কারো পক্ষে কি তাহলে ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু মিলায় ফেলা সম্ভব না, মানে এটা আপনি সাজেস্ট করতেছেন যে, ধরেন আমি কইলাম আজ থেকে, ধরেন আমি কইলাম যে আজ থেকে 50 বছর পরে মানুষ আর মোবাইল ইউজ করবে না, হাতের মধ্যে একটা ঘড়ির মতন একটা কিছু, চিপের মতন একটা কিছু বসায় নিবে, বা হাতের মধ্যে ঘড়িও পরা লাগবে না, হাতের চামড়ার মধ্যে যে ট্যাটু যেমন করে, এরকম একটা ট্যাটুর মতন করে নিবে, ওই ট্যাটুটা, ওই ট্যাটুটা থেকেই, মানে আমি জানি আপনি এই জিনিসগুলো জানেন কিনা, যে গ্লাসের মধ্যে কম্পিউটিং করার বা গ্লাসের মধ্যেই সমস্ত কিছুকে ইন্টিগ্রেট করার মতন গবেষণা চলতেছে, শুনছেন কিনা? এটা এটা খুবই, এটা তো পৃথিবী, পৃথিবীর গ্লাসের মধ্যেই, মানে আপনি দেখবেন একটা গ্লাস এপাশ থেকে ওপাশ, ট্রান্সপারেন্ট একটা গ্লাস আপনি দেখতেছেন, শুধু সেই গ্লাসটার মধ্যে আপনি দেখবেন যে গ্লাসটার ভিতরেই কম্পিউটারটাকে ইন্টিগ্রেট করে দিবে, সবকিছু ইন্টিগ্রেট করে দিবে, সবকিছু, পাওয়ার ডেলিভারি থেকে শুরু করে সবকিছুই, সবগুলোই এরকম ট্রান্সপারেন্ট হবে, বা ট্রান্সপারেন্ট না হলেও ওইটাকে ট্রান্সপারেন্টের মতো করে উপস্থাপন করার মতো প্রযুক্তি, মানে কিরকম গ্লাসটার আলোটাকে আর কি, যে অ্যাঙ্গেল থেকে আলোটা যাক না কেন, ওই আলোটাকে এমনভাবে ফিরাই দিবে অপোজিট দিক দিয়ে যে মনে হবে যে উপাস থেকে আলোটা সরাসরি আসতেছে, মানে ট্রান্সপারেন্ট মনে হবে, মানে ট্রান্সপারেন্ট মনে হতে গেলে কি হতে হয়, একটা গ্লাসকে উপাসের আলোকে সরাসরি যে ডিগ্রি থেকে আসতেছে ওই ডিগ্রি, ওই মানে ওই বরাবরই সোজাই, ওই সোজা বরাবরই পাস করে দিতে হবে, তাই না? তা নাহলে তো ট্রান্সপারেন্ট মনে হবে না কোনো গ্লাসকে, তো সেটা এমনভাবে ওরা করতেছে বা করবে যে ওই রকমই মনে হবে, বাট আসলে ভিতরে কিন্তু আলোটা বাধা পাওয়ার মতনও কম্পোনেন্ট থাকবে। এখন আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা
এখন যদি আমি প্রেডিক্ট করি যে আজ থেকে 50 বছর বা 100 বছর পরে ট্যাটু করার মতো মানে হাতের মধ্যে একটা ছোট চিপের মতো এরকম ট্যাটু করে নিবে, সেইটাই আলো দিয়ে তার হাতের মধ্যে স্ক্রিন বের করে দিবে এবং সেই স্ক্রিনে আপনি আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে টাচ করে করে আপনি এই ফোন নাম্বার টাইপ করতে পারবেন, কল দিতে পারবেন। আপনার কি মনে হয় এটা যদি মিলে যায় তাহলে আমি কেমনে বললাম কথাটা? তাইলে যে লেখা হয়েছে মনে করেন তাই লেখছে কে? আমি বললাম আমি লিখে রেখে গেলাম যে এরকম ঘটবে আজ থেকে 50-60 বছর 100 বছর পরে যদি এটা সত্যি ঘটে তখন আমাকে কি নবী বা এরকম আমার কি ঈশ্বর কৃত কোনো ক্ষমতা বলে মনে করবেন নাকি মনে করবেন তখন আপনার বক্তব্যটা কি হবে? আপনি তো বলছেন দুনিয়া সম্পর্কে যে দুনিয়া এটা হতে পারে, এটা তো আমিও বলতে পারি যে এটা হবে এর সময়, কিন্তু দুনিয়ার বাইরে যেমন কিছু আছে মনে করেন জিন আছে কিনা এটা আপনি বলতে পারবেন না, এটা তো বলা সম্ভব না। একেবারে আপনি এরকম কথা বুঝতেই পারেন এই প্রশ্নটা, না প্রশ্নটা একেবারেই বুঝতে পারেন না। যাই হোক আমি আপনাকে একটা ভিডিওর কথা বলি, সেটা হচ্ছে এই যে আর্থুর সি ক্লার্ক, এই আর্থুর ক্লার্ক কি করছে ইন্টারনেট সম্পর্কে 1964 সালে ধারণা দিছিল যে মানুষ ঘরে বসেই এরকম অপারেট করবে তাদের কাজকাম এই সেই ব্যবসা সে ওখানে থেকে, এবং সে বলতেছে 50 বছর 100 বছর পরে এরকম হবে সে বলতেছিল তখন। সে কেমনে জানছে? সে ফিউচার টেকনোলজি নিয়ে যে প্রেডিকশনটা বলছে এটা মিলেও গেল বিবিসি হরিজনে 1964 সালে, সেটা বলছিল এই সাক্ষাৎটা দিছিল, এটা এখন মিলে গেছে। এটা দ্বারা কি প্রমাণ হয় যে সে ঐশ্বরিক কোনো ক্ষমতার অংশ না কি প্রমাণ হয়, নাকি বলতে চাচ্ছেন যে এটা তো দুনিয়া নিয়ে প্রেডিক্ট করছে দুনিয়ার বাইরের? হ্যাঁ আমি এটাই বলতে চাই দুনিয়ার বাইরে নিয়ে তো, আচ্ছা দুনিয়ার বাইরে তো প্রেডিক্ট করছে, দুনিয়ার বাইরে প্রেডিক্ট করে নাই যে যারা কিনা এখনকার মানুষ না, মানে যারা কিনা এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক না করে হেলিওসেন্ট্রিক মহাবিশ্বে বিশ্বাস সোলার সিস্টেমে বিশ্বাস করতো বা সমর্থন করতো, তারা কেমনে জানছে যে যারা আজ থেকে 2000-3000 বছর আগে বলছে যে না, 2000 বছর আগে সে বলছে গতি পর্যবেক্ষণ করে বলছে তাকায় আকাশের দিকে তাকায় এসে বলছে আমার মনে হয় না পৃথিবীর চারদিকে সূর্যটা ঘুরতেছে, আমার কেন জানি মনে হয় পৃথিবীটাও ঘুরতেছে বা সূর্যটাকে কেন্দ্র করেই সবাই আমরা ঘুরতেছি, কিছু আমরা ঘুরতেছি বাকিরা ঘুরতেছে না। আপনার কি মনে হয় আজকে 2000-3000 বছর পরে যে সেটা মিলে গেল, 2000 বছর পরে যে সেটা ভুলে গেল, তারে কি নবী বলবেন না কি বলবেন ঈশ্বর বলবেন? ওটা তো দুনিয়ার বাইরের প্রেডিকশন ছিল, কি বলবেন তারা? তারা যে বলছে এটার কোন কিতাবে লেখা আছে যে কোরআনের মধ্যে, অবশ্য ওরে বাপ রে বাপ কি বলেন, তাদের এক একটা কিতাব 2000-3000 বছর ধরে পড়ে আছে, প্লেটো রিপাবলিক কিতাব অক্ষত অবস্থায় পড়ে আছে, যাই যে যে লাইন যেভাবে লিখছে ওইভাবে ওইভাবে আছে, কি বলেন? বরং আপনার ইসলামের কিতাবের অর্থ পাল্টা গেছে, দুই দিন আগে যেটার মানে ছিল বিস্তৃত করা ওইটার মানে এখন দাঁড়ায় গেছে ডিম পাকের ডিম। আপনার কোরআনের অনুবাদ পাল্টা গেছে, ওগুলো পাল্টা নেই। তো এখন না না কি বুঝলেন, মানে আপনার মন্তব্যটা কি যে সে যেহেতু 2000 বছর আগে বলতে পারছে তার মানে কি সে নবী টবি কিছু নাকি না এটা জাস্ট প্রেডিকশন ছিল, কি বলবেন সিদ্ধান্তটা কি দেবেন? আমি তো জানি যে কোরআনে লেখা আছে, কিন্তু তাদের বই তো আমার পড়া হয় নাই, তাহলে আমি দেখি যে তারা কোন জায়গায়। শুনেন ব্যাপারটা হচ্ছে কি যে এই এরকম প্রেডিকশন যে কেউই করতে পারে, কেউ করতে পারে আন্দাজে, কেউ করতে পারে টেকনোলজির উদ্ভাবনটাকে ভালো মতন জেনে বুঝে। যেমন আমি যেই কথাটা বললাম, কেন বললাম, কারণ এখন 3-5 ন্যানোমিটারের হচ্ছে এই যে ট্রানজিস্টর বানানো হচ্ছে, ভাই চুলের চুলের ইয়েটা কত দাঁড়ান বলতেছি আপনাকে, চুলের ইয়ে হচ্ছে 17-181 মাইক্রোমিটার, চুলের ডায়ামিটার এটা মাইক্রোমিটারে, একটা চুলের সমান পরিমাণে, একটা চুলের চুলের সমান চুলের চাইতেও ছোট পরিমাণে ট্রানজিস্টার বানাইতেছে ভাই, বুঝতেছেন? চুলের চাইতেও মিলি মাইক্রো ন্যানো, চুলের চাইতেও ছোট পরিমাণে মানুষ ট্রানজিস্টার বানাইতেছে। আমি ওইটা দেখে প্রেডিক্ট করে বলছি যে তাহলে এরকম বানায় ফেলবে, তখন এত ক্ষুদ্র ট্রানজিস্টার বানাবে যে একটা ট্যাটুর সাইজের একটা ইয়ার মধ্যে একটা অংশের মধ্যে, এবং যেই যেই জিনিসের উপর তারা বানাচ্ছে কার্বনের থেকে উৎপন্ন করা, মানে কার্বন সরাসরি কার্বন না কার্বনের আইসোটোপ থেকে আর কি বানানো যেসব ফাইবারের উপরে তারা ওগুলো করতেছে, সেটা যদি করে তাহলে মানুষের স্কিনের উপরে তারা করে ফেলবে, স্কিনের উপরে জাস্ট এটাকে ইমপ্ল্যান্ট করতে পারবে, এই স্কিনের সাথে স্কিনের মধ্যে ইমপ্ল্যান্ট করার মতো তারা বানায় ফেলবে। আমি ওরকম বিভিন্ন রকম প্রেডিক্ট করে আর কি বললাম জিনিসটা, এখন সেটা আবার ডিপেন্ড করবে মানুষ আসলে এরকম চায় কিনা, এর চাইতে আরো সহজ বুদ্ধি হয়তো পেয়ে গেল যে এত কিছুই লাগলো না, আমার কোনো ডিভাইসই লাগলো না, অন্যভাবে করলো। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, এখন শুনতেছি। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন?
আমি বললাম হ্যাঁ বলেন। যে, আমি বললাম যে আর্থার ক্লার্ক কি করছে, সে এই যে কমিউনিকেশনের ব্যাপারটা, এই যে ছোট ছোট কম্পোনেন্টের মধ্যে যে কমিউনিকেশন গুলো করে নেটওয়ার্ক অন চিপ, সে এইগুলা খুব ভালো করে ফলো করছে, এগুলো ডেভেলপমেন্টটা কোন পর্যায়ে যাচ্ছে, একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্টের কমিউনিকেশন কমিউনিকেশনটা কোন কোন ভাবে হয় এটা সে ভালো মতন ফলো করছে, কইলেই সে বলতে পারছে যে এইটা দ্বারা ইন্টারনেট নামক কোনো কিছু আবিষ্কার করা সম্ভব। আমার কথা শোনা গেছে? এইবার হ্যাঁ তো এরকম কেউ বুঝে শুনে প্রেডিক্ট করতে পারে। আর একজন পাড়ার ল্যাংটা পাগলে, সে কইছে যে আসছে, ধে আসছে, ধে আসছে, 5 বছর পরে দেখা গেল যে একটা ধূমকেতু ধেয়ে আসছে, তখন সবাই বললো ওয়া ওয়া ওয়া, ওই ল্যাংটা পাগল বাবাই তো কইছিল ধেয়ে আসছে, সামনে এটার কথা কইছিল, এরকমও করতে পারে, ওটাও সম্ভব। বুঝছেন ভাই? তো সম্ভব তো সবকিছু। এই জন্য পার্টিকুলারলি এইটা দাবি করা যে মিলে গেছে, তার মানে ওটা বিজ্ঞান এবং তার মানে ওটা অলৌকিক ক্ষমতা, এই ঠিক না, এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। বুঝতে পারছিস আপনি ভাই? আপনাকে সে বুঝছি। আচ্ছা আজকে আর নতুন কোনো প্রশ্ন নেবো না, কিন্তু আজকে যতটুকু আলোচনা করলাম, যতটুকু আলোচনা করলাম, এর মধ্যে আপনার কোনো মন্তব্য থাকলে বলেন, বা এটা সারমর্ম হিসেবে বা বিদায়ী কোনো ভাষণ থাকলে। যে আমি জানতাম যে এই তথ্যটা জানা হয়েছে 200-300 বছর আগে, এখন যে আপনি বললেন আরো অনেক আগে 3000, এটা চেক করে দেখবো এটি বলতেছি। তারপর থ্যাংক ইউ, আর কিছু আর কিছু বলা? আচ্ছা ঠিক আছে সাবিন ভাই, আপনি যুক্ত হয়েছেন, ভালো লাগলো, আপনি খুব ঠান্ডা মাথায় কথা বলেন বা কথা শুনেন, অন্তত এটা আপনার এই গুণটা খুবই ভালো লাগলো। আপনি যদি আমাকে এরকম শোনাইতে চাইতেন, মানে আপনি যদি কথা, আমি আপনাকে ট্রাই করছি যে আপনার বক্তব্য আছে কিনা, বারবার জিজ্ঞেস করছি, আপনি কম কম বলছেন, এই জন্য আমি বারে বারে বলার সুযোগটা পাইছি, কিন্তু আপনি যদি চান এগুলো চেক টেক করে এসে আমার আমার বক্তব্যে যদি কোনো ভুল পান, অমিল পান, সেগুলো ধরে দিয়ে, আর হচ্ছে আপনাকে ধন্যবাদ আলোচনার জন্য সাবির ভাই। ঠিক আছে, শুভ রাত্রি। তো এরকম যদি মানুষ যদি আপনার শোনার ধৈর্য নিয়ে যদি আসেন কথা বলতে, বা বলার ধৈর্য নিয়ে যে আপনি যেটা বলতে আসছেন ওইটা বলবেন, আমার কথাটা শুনবেন বিপরীতে, এরকম যদি একটা চিন্তা ভাবনা নিয়ে আসেন তাহলে ভালো হয়, তাহলে অন্তত পক্ষে আলোচনা করা যায়।